ছবি তোলার পর আপনার কি প্রিভিউ করতে সমস্যা হচ্ছে? ক্যামেরার ডিসপ্লেতে দেখে ছবি বাছাই করাটা খুবই সমস্যা। কম্পিউটারের ফুল স্ক্রিনে না দেখলে এই কাজটায় খামতি থাকে, এর জন্য দরকার একটা ডেডিকেটেড সফটওয়্যার। না না, লাইটরুম বা ফটোশপ না, আজকে আমি আপনাকে এমন একটা সফটওয়্যার দেখাবো যেটা লাইটওয়েট এবং অসম্ভব ইউজার ফ্রেন্ডলি। সফটওয়্যারটার নাম ফাস্ট স্টোন ইমেজ ভিউয়ার। নমস্কার, আমি শান্তনু। আমাদের ইউটিউব চ্যানেল আলোকচিত্রে আপনাকে স্বাগত। আজকে ফাস্ট স্টোন মিনি সিরিজের প্রথম এপিসোড। আমরা দেখব কিভাবে ফাস্ট স্টোনে প্রেফারেন্স সেট করতে হয় এবং এসডি কার্ড থেকে ছবি কিভাবে হার্ড ড্রাইভে কপি করতে হয়। ফাস্ট স্টোন ইমেজ ভিউয়ার প্রথমবার খোলার পরে আমরা এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাব। এই যে জায়গাটা, এই ফাইল, এডিট, কালার, এই জায়গাটাকে বলা হয় মেনু বার। তার নিচে যে অংশটা, এইটার নাম হলো কন্ট্রোল বার। এই যে ডান দিকে তার নিচের যে অংশটা, অর্থাৎ এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে টুল বার। বাঁদিকের এই অংশটার নাম ফোল্ডার ট্রি উইন্ডো, নিচেরটার নাম হচ্ছে প্রিভিউ উইন্ডো, ডান দিকে এই পোর্শনটাকে বলা হয় থাম্বনেল উইন্ডো। এর তলায় এই যে অংশটা, এটাকে বলা হয় ইনফরমেশন বার। মূলত ব্রাউজার উইন্ডোটা তিনটে ভাগে বিভক্ত। আপনি চাইলে এই উইন্ডোগুলোর সাইজ আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে মাঝখানে এই বারটাকে ধরে আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে উইডটা বাড়ছে, এটাকে ওপরে তুললে প্রিভিউ উইন্ডোটাও বাড়ছে, এটাকে ছোট করলে প্রিভিউ উইন্ডো ছোট হয়ে যাচ্ছে। নিচে ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি, খুব সহজ ইনস্টলেশন। তবুও যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। এদের ওয়েবসাইটটা বলছে সফটওয়্যারটা সম্পূর্ণ ফ্রি, যদিও পার্সোনাল ইউজের জন্য। এর আরেকটা সুবিধে হলো যে কোনো ধরনের ফাইল, যেমন র, পিএসডি, পিএনজি, টিফ, আপনি এটাতে খুলতে পারবেন। ফাস্টনটা খুলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো সেটিংগুলোকে নিজেদের মতো করে চেঞ্জ করে নেওয়া। আমি ধরে নিচ্ছি যে আপনারা ডিফল্ট যে সেটিংটা সেটাতেই রয়েছেন। যদি সেটা না থেকে থাকে, অর্থাৎ আপনারা যদি চেঞ্জ করে থাকেন, তাহলে সেটিংয়ের এখানে এই যে রিসেট বাটনটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আবার ও নিজের মতো রিসেট হয়ে গেলে। সেটিংয়ে এসে থাম্বনেলটায় আমি যদি ক্লিক করি, থাম্বনেলের সাইজ দেখাচ্ছে 160x120, আর এইখানে থাম্বনেলের অ্যাকচুয়াল সাইজটা দেখাচ্ছে। আপনার যদি মনে হয় এই সাইজটা চেঞ্জ করার দরকার তাহলে আপনি এখান থেকে সাইজটাকে চেঞ্জ করতে পারবেন। ধরা যাক আমি এখানে দিলাম 200x150, দেখুন সাইজটা চেঞ্জ হলো। এবারে যদি আমি ওকে করি তাহলে ও কি করবে, ও নিজের ডেটাবেসটাকে আপডেট করবে। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে আপডেট করার কথা জানতে চাইছে। আপনি ইউএস করলে ও ডেটাবেসটাকে আপডেট করছে, দেখুন থাম্বনেলের সাইজটা চেঞ্জ হয়ে গেল। এইবারে আমি দেখাবো কিভাবে ফাস্ট স্টোন তার ট্রি ভিউ থেকে ফাইলগুলোকে শো করে, কি করে ছবি অর্গানাইজ করা যায়, সেটা নিয়ে আমি পরবর্তীকালে একটা ডিটেল টিউটোরিয়াল করব। সেই জন্য এটাতে আপাতত আমি কোনো জোর দিচ্ছি না। দেখুন আমি আপাতত আছি টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে এপিসোড 3। আমি আগে থেকে এই ফোল্ডারটা তৈরি করে রেখেছিলাম এবং এইটাতে ক্লিক করার ফলে ও আমাকে এই ফোল্ডারে যা যা আছে সেগুলো দেখায়। ফাস্ট স্টোনের আরেকটা খুব বড় সুবিধে হলো আপনি স্টার্টআপ ফোল্ডার অপশান দিতে পারবেন। ফাস্ট স্টোনটা খোলার সঙ্গে সঙ্গে কোন ফোল্ডারটা খুলবে সেটাকে আপনি আগে থেকে ফাস্ট স্টোনকে বলে দিলে ও সেই ফোল্ডারটাই খুলবে। আমি দেখাচ্ছি কিভাবে সেটাকে সেট করব। আমি চলে যাব সেটিং থেকে, এখানে যে সেটিংটা আছে সেইখানে চলে গেলাম। ভিউয়ারে স্টার্টআপ ফোল্ডার স্পেসিফাইড করা আছে, এখানে দেখুন স্টার্টআপ ফোল্ডারে আমি ক্লিক করলাম, এখানে তিনটে অপশান রয়েছে। প্রথমটা হলো সিস্টেম ডিফল্ট, দ্বিতীয়টা হলো লাস্ট আপডেটেড, এবং তৃতীয়টা হলো স্পেসিফাইড। সিস্টেম ডিফল্ট মানে বুঝতেই পারছেন সিস্টেমের যে ডিফল্ট ফাইল স্ট্রাকচার ও সেটাকে ফলো করে। লাস্ট ইউজড মানে আপনি শেষবার ফাস্ট স্টোনটা ইউজ করার সময় যে ফোল্ডারটাকে
খুলেছিলেন ও সেই ফোল্ডারটাকে এইবারে খুলবে। আর স্পেসিফাইড মানে একটা নির্দিষ্ট ফোল্ডার যেটা আপনি সিলেক্ট অলরেডি করে রেখেছেন। আমরা এখানে স্পেসিফাইডটা দিলাম, এখানে ও ফাইল পাথটা দিয়ে দিল। আপনি এই যে পাশে বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনার ফোল্ডার ট্রিটা আবার দেখাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে আপনার ফোল্ডার চুজ করে নিতে পারেন। যেহেতু আমারটা অলরেডি করা আছে, আমি আর নতুন করে চুজ করলাম না। ফাস্টনের আরেকটা খুব ইম্পর্টেন্ট ফাংশন হলো ফেভারিট ফোল্ডার ক্রিয়েট করা, অর্থাৎ আপনি ফাস্টনকে বলে দেবেন যে আপনার কোন ফেভারিট ফোল্ডার ফাস্টনকে খুলতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে সেটা করা যায়। আমি এখানে এই যে ফেভারিট ট্যাবটা দেখছেন এখানে ক্লিক করলাম। এখানে আপনি ফেভারিট ফোল্ডার সিলেক্ট করবেন। আগে থেকে যদি আপনার ফেভারিট ফোল্ডার সিলেক্ট করা থাকে তাহলে এগুলো সেখানে শো করবে। এই যে নিচে অ্যাড বাটনটা দেখছেন, এখানে আমি যদি ক্লিক করি, ধরা যাক এই এপিসোড 3টাকে ফেভারিট করলাম। নামটা আমি আপাতত এই এপিসোড 3 রাখলাম, ওকে করলাম। দেখুন এখানে চলে এলো। আর একটা ফোল্ডার আমি অ্যাড করতে চাইছি, অ্যাডে গেলাম। এবারে আমি এপিসোড 2, ওকে করলাম। আবার সেই অ্যাড টু ফেভারিটে ডিসপ্লে নেম, ওকে করলাম। আপাতত এই দুটোকে অ্যাড করলাম। এবারে দেখুন এখান থেকে আমি ফেভারিটে গেলাম, যে যে ফোল্ডার ফেভারিটে সিলেক্ট করেছি সেগুলো এখানে আমাকে দিয়ে দিচ্ছে, যাতে আমি ডাইরেক্টলি ক্লিক করে এই ফোল্ডারটা খুলতে পারি। আবার গেলাম ফেভারিটে এবং এপিসোড 3টাকে সিলেক্ট করলাম। আপনি ফেভারিটে গিয়ে অর্গানাইজ ফেভারিট থেকে এই ফোল্ডারগুলোকে ডিলিটও করে দিতে পারেন। এই যে এখানে রিমুভ অপশানটা আছে, এখানে ক্লিক করলে ও আপনার কাছ থেকে জানতে চাইবে, আপনি ইয়েস করলে ও রিমুভ করে দিবে, ওকে করলাম। দেখুন এখানে একটাই ফোল্ডার দেখাচ্ছে। আমাদের প্রেফারেন্স সেট করা হয়ে গেছে। এবারে এসডি কার্ড থেকে ছবি কপি করার পালা। চলুন দেখি ফাস্টনের মাধ্যমে কিভাবে সেটা করা যায়। এটার জন্য প্রথমে আমরা একটা এসডি কার্ড আমি আমার ল্যাপটপে ইনসার্ট করলাম। এবারে ফাইল মেনু থেকে ইম্পোর্ট ফটোজ অ্যান্ড ভিডিওস, এখানে দেখুন যে মুহূর্তে আমি কার্ডটা ইনসার্ট করেছি এখানে লোকেশনটাও নিয়ে নিয়েছে। যদি আপনি অন্য কোনো লোকেশন দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনাকে প্রিভিউতে আসতে হবে এবং সেই অনুযায়ী আপনি লোকেশনটা সেট করতে পারেন। এখানে ইউজ ফাইল ফিল্টার, এটা ব্যবহার করলে কী ধরনের ছবি আপনি ইম্পোর্ট করতে চাইছেন সেটা এখানে স্পেসিফাই করে দিতে পারেন। পাশের এই এক্সাম্পলে দেখে নিন কীভাবে এখানে ফাইলের নেমগুলো লিখতে হয়। আমি এটাকে ডিসিলেক্ট করলাম। এরপরে হচ্ছে স্পেসিফাই ডেট রেঞ্জ, অর্থাৎ আপনার মেমোরি কার্ডে নির্দিষ্ট একটা ডেট থেকে আর একটা ডেট, এই অনুযায়ী আপনি যদি ছবি সিলেক্ট করতে চান তাহলে এই অপশানটা ব্যবহার করতে পারেন। আমি এটাকেও অফ করে রাখলাম। এরপরে আসছি ডেস্টিনেশন, অর্থাৎ আপনার ছবিগুলো কপি হয়ে কোন জায়গায় আসবে। বাই ডিফল্ট আমার এখানে পিকচার্স ফোল্ডারটা দেওয়া আছে, আপনি যদি সেটাকে চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্রি ভিউতে এবং আপনি আপনার পছন্দের ফোল্ডার এখানে সিলেক্ট করতে পারেন। আপনি যদি কোনো সাব ফোল্ডারের মধ্যে ছবিগুলো রাখতে চান সেটারও এখানে ব্যবস্থা আছে। এইভাবে ওরা স্পেসিফাই করে দিচ্ছে কোথায় আপনি ফাইলগুলোকে রাখবেন। এরপরে আসছি ফাইল নেমস। ফাইল নেমের এখানে দেখুন রিনেম ফাইল বলে যে অপশানটা আছে সেটা ডিসিলেক্ট করা আছে। আমি জেনারেলি ফাস্টন থেকে ফাইল রিনেম করি না, সেই জন্য আমি এটাকে অফ করে রেখেছি। আপনি যদি চান এখান থেকে রিনেম করতে তাহলে এটাতে ক্লিক করবেন। এখানে কতগুলো অপশান দেওয়া আছে, এই অপশান অনুযায়ী আপনি আপনার ফাইলগুলোকে রিনেম করে নিতে পারেন। ফাইল রিনেমিং করতে গিয়ে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে যেটা আছে এই অপশানটা সবসময় অন করে রাখার দরকার, তার কারণ
এতে কপি করার সময় ফাইল ডুপ্লিকেশন এড়ানো যায়। ছবি কপি হয়ে গেল, এবারে কার্ডটাকে খালি করতে হবে। এ বিষয়ে আমি আপনাদের কিছু টিপস দিতে চাই। প্রথম টিপস, কম্পিউটারে কার্ড ফরম্যাট করবেন না। ফাইল অ্যালোকেশন টেবিল বা ফ্যাক কম্পিউটার এবং ক্যামেরা দুটোর ক্ষেত্রেই আলাদা। কম্পিউটারে ফরম্যাট করলে সেই ফাইল অ্যালোকেশন টেবিল আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে কার্ড ঠিক মতো ফাংশন নাও করতে পারে। ছবি কপি করে কার্ডটা ক্যামেরায় ঢোকাবেন, ক্যামেরা অন করবেন এবং ফরম্যাট করবেন। ক্যামেরার ব্যাটারিতে যেন পর্যাপ্ত চার্জ থাকে। এই একই কারণে ডিফারেন্ট মেকের ক্যামেরার জন্য ডিফারেন্ট কার্ড ব্যবহার করাটা আবশ্যিক। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে লাইক করুন, যদি খারাপ লাগে ডিসলাইক করুন এবং আমাকে জানান কেন আপনার খারাপ লাগলো, তাহলে পরবর্তী এপিসোডগুলোয় আমি সেটা রেক্টিফাই করতে পারবো। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অবশ্যই সেটা করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করুন।